রাইট নাও যদি আপনি কোনো প্রকার ফেসবুক পেজ যদি ক্রিয়েট করে থাকেন তাহলে এই পলিসি ইস্যু আপনার পেজে আসবেই আসবে সে আপনি প্রফেশনালি যতবারই পেজ ক্রিয়েট করেন না কেন ফ্রেন্ডস রিসেন্টলি কিছুদিন ধরে ফেসবুকে এই একটা বিষয় নিয়ে বহুত পরিমাণে কথাবার্তা চলতেছে সেটা হচ্ছে গিয়ে একটা নতুন একটা পলিসি ইস্যু দেখা দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে যারা নতুনভাবে ফেসবুক পেজ অথবা হচ্ছে প্রফেশনাল আইডি ক্রিয়েট করতেছে এবং তারা যখনই হচ্ছে গিয়ে ক্রিয়েট করার পর বিভিন্ন প্রকার সেকশনগুলো চেক করতেছে তখনই তারা একটা ফাইন্ড আউট করতে পারতেছে নতুন একটা পলিসি ইস্যু যেটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে দিচ্ছে আসলে বর্তমানে এই ফেসবুক পলিসি ইস্যুটা কেন আসতেছে এটা আগে কখনো আসছে কিনা বা এটা আসার কারণটা কি লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও তো এখানে কিছু পয়েন্ট আউট করে দিতে যাচ্ছি যে বর্তমানে কেন এই সকল পেজে এই সমস্যাটা আসতে চলেছে সো রিসেন্টলি হচ্ছে কি বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপ এবং আমাকে পার্সোনাল অনেকেই মেসেজ করছে এবং কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করে বলছে যে হ্যাঁ বর্তমানে ফেসবুকে নতুন একটা পলিসি ইস্যু আসছে আপনি কি এই বিষয়ে জানেন কিনা আমি ভাবলাম যে কি এমন পলিসি সবকিছু ফেসবুক প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন প্রকার পলিসি ইস্যু এনে থাকে যেটা আমরা রিসেন্টলি দেখেছিলাম যে আনঅরিজিনাল কোয়ালিটি এলওসি প্লাস হচ্ছে কি ফেসবুক পেজ রেকমেন্ডেবল যে অপশনটা রয়েছে ওটা নট রেকমেন্ডেবলে চলে এসে অধিকাংশ সবারই পেজ বলতে গেলে তো এই সকল বিষয় কমনলি চলতেই আসে বাট এখন আবার কোন একটা প্রবলেম ফেসবুক কর্তৃপক্ষ তৈরি করলো সো আমি ওইটা নিয়ে বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপে ডিসকাশন দেখলাম এবং হচ্ছে অনেককে কাছে জিজ্ঞাসা করলাম কি এমন সমস্যা দেখা যাচ্ছে সো তারা যে আমাকে উত্তরটা দিল এবং আমি যেটা ফাইন্ড আউট করতে পারছি সেটা আপনাদের সামনে অবলো করতেছি বাই দ্য ওয়ে যা ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন কারণ হচ্ছে কি এরকম ইনফরমেশন ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সো যেটা বলতেছিলাম যে কেন এই সকল পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে নতুন পেজে আসলে হচ্ছে কি আমরা ফেসবুকে তখনই পলিসি ইস্যু পাই বা হচ্ছে কি কোনো প্রকার সমস্যা পাই সেটা হচ্ছে কি যখন আমাদের কন্টেন্টে সমস্যা থেকে থাকে ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার পেজে কোনো প্রকার তাদের রুলস ব্যতীত কোন কাজ করে থাকেন তাহলে হচ্ছে কি আপনার পেজে পলিসি ভায়োলেশন আসবে তাহলে আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করার পর কেন আপনার পলিসি ভায়োলেশন দিয়ে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ এটা নিয়ে অনেকেই কথা বলতেছে বাট রিসেন্টলি হচ্ছে গিয়ে এটা আমি ফাইন্ড আউট করতে পারছি যে কেন এই সকল পলিসি ইস্যুগুলো দিচ্ছে হয়তোবা অনেকেই যারা ভিডিওটা দেখতেছে যাদের বহু তাকে ফেসবুক পেজ ক্রিয়েট করছে যাতে এক বছর বা ছয় মাস আগে তারা কিন্তু একটা জিনিস জানতো যে ফেসবুক পেজ ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে গিয়ে পলিসি ইস্যু দিয়ে দিত বাট ওইটাকে কোনো প্রকার নাম বা কোনো প্রকার কোনো কিছু উল্লেখ করা ছাড়াই ওই পলিসি সেটা দিয়ে দিয়ে দিত সিম্পলি এবং আমরা ওইটা দেখতে পারতাম এবং কিছুদিন পর হচ্ছে ওইটা রিমুভ হয়ে যেত প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারতাম এখন হচ্ছে ওইটাকে তারা একটু নতুন আঙ্গিকে হচ্ছে কি উপস্থাপন করতেছে ওই পলিসি ইস্যু সেম পলিসি ইস্যুটাই রয়ে গেছে যেটা আগে তারা নাম না দিয়ে উল্লেখ করতো এখন ফেসবুক কর্তৃপক্ষ ওইটাকে নাম দিয়ে উল্লেখ করতেছে যার কারণে আমাদের কাছে এই যে পলিসি ইস্যুটা রয়েছে এটা আমাদের কাছে নতুন আঙ্গিকে একটা লাগতেছে বাট এখন যেটা বলতে চাচ্ছি যে এই পলিসি ইস্যুটা এটা নতুন কোন পলিসি ইস্যু না এটা বহুত আগে থেকে চলতেছিল এবং প্রত্যেকটা নতুন ফেসবুক পেজে দিয়ে দিচ্ছিল বাট দুই একটা হয়তো বা মিস যাচ্ছিল বাট এখন থেকে অনেকেই দেখতে পাচ্ছে যখনই ফেসবুক পেজ ক্রিয়েট করতেছে এবং নতুন একটা এরকম একটা পলিসি ইস্যু আসতেছে তখন একটু ঘাবড়ে যাচ্ছে বাট এটাকে নতুন আঙ্গিকে একটু নামকরণ করে হচ্ছে গেরা ফেসবুক কর্তৃপক্ষ এই পলিসি ইস্যুটা দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে বর্তমানে ফেসবুক পেজে এবং হচ্ছে গিয়ে যারা প্রফেশনাল আইডিতে শিফট করতেছেন তাদের নর্মাল আইডিটা তখনই হচ্ছে গিয়ে তারা এই সকল সমস্যাগুলো দেখতে পাচ্ছেন এবং তারা হচ্ছে গিয়ে ঘাবড়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রকার ফেসবুক পেজ গ্রুপ এবং হচ্ছে গিয়ে অনেকে কন্টেন্ট ক্রিয়েটারের কাছে জিজ্ঞেস করতেছে আসলে কী করা যায় কী না করা যায় বাট এটা কোনো ঘাবড়ানো কোনো বিষয় নাই এটা ফেসবুকের তরফ থেকে ছোট্ট একটা গিফট দিয়ে দিয়েছে যাতে করে হচ্ছে আপনি সতর্ক হয়ে যান যে আপনি অলরেডি একটা পলিসি ইস্যুর মধ্যে দিয়ে চলে যাচ্ছেন তার মানে হচ্ছে কি আপনি যখন হচ্ছে কি কোনো প্রকার ভায়োলেশন করতে যাবেন তাহলে কিন্তু আপনাকে পলিসি ইস্যু নেক্সট টাইম দেওয়া হবে এক্সাক্টলি বলতে গেলে এই পলিসি ইস্যু 30 দিনে মাথা হচ্ছে গিয়ে চলে যায় আমরা যারা এক বছর বা ছয় মাস আগে যারা ক্রিয়েট করছে আমাদের ফেসবুক পেজ তারা কিন্তু তো এটাও অনেকে ঘাবড়ে যাচ্ছে কি হবে না হবে এক্স্যাক্টলি বলতে গেলে এটা হচ্ছে কি থার্টি ডেজ পরে মানে হচ্ছে কি তিরিশ দিন পর অটোমেটিকলি ফেসবুক এটা রিমুভ করে দেবে সো অনেকে বলতে পারেন অটোমেটিকলি কি সো এটা হচ্ছে কি ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম বা ভোটিং সিস্টেম যেটাই বলে না কেন সো ওদের তরফ থেকে একটা ছোট্ট একটা গিফট আপনাদেরকে দেওয়া হয়েছে সো ঘাবড়ানো কোনো কিছু নাই পেজে কোনো প্রকার সমস্যা নাই আনলিমিটেড পর্যন্ত পেজ ক্রিয়েট করেন না আপাতত আপনি যে পেজটি ক্রিয়েট করছেন ওইটাতে অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন এবং বেটা বেটা কন্টেন্ট আপলোড করেন বাট ভুলেও কোনো প্রকার ছবি আর্টিকেল পোস্ট রিলস ভিডিও কিছুই আপনি কপি করছেন সেগুলো আপনি আপলোড করবেন আপনার ফেসবুক পেজে এবং সেটা যদি আপনি কোনো প্রকার অন্য প্ল্যাটফর্ম থেকেও যদি কপি করে থাকেন বা এবং মিউজিক যদি কপি করে থাকেন আপনি মেটার বাদ থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি মিউজিক কালেক্ট করে যদি আপনি আপলোড করে থাকেন তাহলেও কিন্তু আপনার পলিসি আসতে পারে ভবিষ্যতে বাট আমি সাজেস্ট করবো যে কোনো প্রকার ক্লিপ মিউজিক